বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের অধিকার ও খেতাব বাতিল করার ক্ষমতা সরকারের নেই, কারণ সরকার এটা করতে পারে না। এটা যে স্বাধীনতার কনসেপ্ট, আশা আকাঙ্ক্ষা, সেই কনসেপ্টের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, স্বাধীনতাকে অস্বীকার করা হবে। সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র নাই, এখন যারা ক্ষমতায় বসে আছে তারা বেআইনিভাবে বসে আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে গণতান্ত্রিক যে আন্দোলন বিরোধী দল করছে, সে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। অধিকার খেতাবের মানে আপনার বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই, কারণ সরকার এটা করতে পারে না। এটা সম্পূর্ণ স্বাধীনতার যে কনসেপ্ট, আশা আকাঙ্ক্ষা, সেই কনসেপ্টের বিশ্বাসঘাতকতা করা হবে, স্বাধীনতাকে অস্বীকার করা হবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে।